শুক্রবার ভারত নির্মাণ 2047 মিশনকে সামনে রেখে আগরতলা রবীন্দ্র ভবনে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। ভারত সরকারের যুব বিষয়ক দপ্তর আর রাজ্যের নেহেরু যুব কেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী সুশান্ত চৌধুরী। মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে পাশে বসিয়ে নিজের বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, যুবশক্তি হল প্রতিদিনকার সূর্যকিরণের মতো এক আলোক পত্রিকা। ভারতবর্ষ নির্মাণের 2047-এ যে স্বপ্ন আমরা দেখছি মাননীয় মোদীজির নেতৃত্বে, সেই স্বপ্ন এই সভাগারে আমরা যারা যুবকরা রয়েছে সে সবার স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজি একসঙ্গে দেখছেন। যুবক মানে হচ্ছে তেজ, যুবক হচ্ছে ঊর্জা, যুবক হচ্ছে শক্তি, যুবক হচ্ছে এক বন্যার মতো, এক প্লাবনের মতো এক প্রবাহ। এবং সকালবেলা যখন সূর্যরশ্মি উদ্ভাসিত হয়, সে উদ্ভাসিত যে শক্তি সেই শক্তিটা হচ্ছে যুবশক্তি। আর 2047 সালে ভারতবর্ষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র নির্মাণ করতে গেলে আমাদের যুবকরা রয়েছে সেই পরিপূর্ণ শক্তি যুবকদের মধ্যে। এদিনে সভামঞ্চে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে রাজ্যের যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী যুবশক্তির অন্যতম দিক নির্দেশক স্বামী বিবেকানন্দের প্রতি তার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে বলেন, বিবেকানন্দের মার্গদর্শনকে পাথেয় করে যুবশক্তিকে এগিয়ে যেতে হবে, কারণ যুবশক্তি কিভাবে দেশ বা রাষ্ট্র গঠনে নির্ণায়ক হয়ে উঠতে পারে তার দিশা বিশ্বমঞ্চে প্রথম উপস্থাপিত করতে পেরেছিলেন স্বামী বিবেকানন্দ। আমাদের দেশের প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস দপ্তরের আয়োজনে আমরা পালন করে থাকি, আমাদের রাজ্যেও সেটা আমরা পালন করেছি। স্বামীজি যেটা বলেছিলেন যে একটা দেশের যুবশক্তি দেশের ভবিষ্যৎকে গড়ে দিতে পারে, দেশের ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে। দ্য গ্রেটেস্ট ডিসকভারি ইন মাই জেনারেশন আই হ্যাভ ফাউন্ড দ্যাট হিউম্যান বিংস ক্যান অল্টার দেয়ার লাইফস বাই অল্টারিং দেয়ার অ্যাটিটিউডস। মানুষ তার যদি দৃষ্টিভঙ্গিটাকে পরিবর্তন করে তার জীবনটাকে বদলে ফেলতে পারে, সমাজটাকে আমরা বদলে ফেলতে পারি। এবং স্বামীজি আমাদেরকে সেই দিশাই দেখিয়ে গেছেন এবং স্বামীজির আদর্শের উপর ভর করেই আজকের আমাদের এই যুব সংবাদ 2047 যে আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যমাত্রা আজকে ধার্য করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী দিন যুবাদের উদ্দীপ্ত করতে গিয়ে বলেন, সংগ্রামী জীবন, জীবনে চলার পথে বহু ঘাত প্রতিঘাত আসবে, আসবে কত না চ্যালেঞ্জ, তাকে অতিক্রম করতে হবে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে, এগিয়ে যেতে হবে অভীষ্ট লক্ষ্যের দিকে। তার কথায় বীর তারাই হয় যারা সমস্ত ঘাত প্রতিঘাতকে তুচ্ছ করে এগিয়ে চলার মন্ত্রে উদ্দীপ্ত থাকে। এবং স্বামীজি যেটা বলেছিলেন, এভার ক্যারাইজ এন্ড স্টপ নট টিল দা গোল ইজ অ্যাচিভড, উঠো জাগো এবং যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছতে পারছো না ততক্ষণ তুমি ক্ষান্ত হইও না। আজকের এই যুব সমাজের কাছে একজন যুব দপ্তরের মন্ত্রী হিসাবে মাননীয় মন্ত্রীও যুব দপ্তরকে প্রতিনিধিত্ব করছেন, আমাদের এটাই বার্তা থাকবে যে যতক্ষণ না পর্যন্ত আমাদের লক্ষ্যে আমরা পৌঁছতে পারছি না আমরা কোনোদিন যেন ক্ষান্ত না হই। চলতে গেলে চলার পথে জীবনে, পরিবারে, ব্যবসায় প্রতিটা ক্ষেত্রে ঘাত প্রতিঘাত আসবে, চ্যালেঞ্জেস আসবে। বীর সেই হয় যে চ্যালেঞ্জকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। বাধা বিপত্তি আসবে কিন্তু বুদ্ধিমত্তা দিয়ে, সাহস দিয়ে বাধা বিপত্তিকে অতিক্রম করে চলারই নাম জীবন। এবং জয় তারই হবে যে সমস্ত কিছু চলার পথে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাবে, লক্ষ্যমাত্রাকে ঠিক রেখে। স্বামীজি সেই জিনিসটাই চেয়েছিলেন আজকে, তাই স্বামীজি নরেন্দ্রনাথ থেকে স্বামী বিবেকানন্দ হিসাবে পরিণত হয়ে। সুশান্ত চৌধুরী তিনি সভামঞ্চে সমবেত যুবা যুবতীদের প্রতি আহ্বান রেখে বলেন, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলুন, যাতে করে আগামী দিনে ত্রিপুরা রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে তুলতে পারি। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে আপনারা আগামী দিনে একটা ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুন, যাতে আমরা একটা সামাজিকভাবে এই রাজ্যকে আমাদের উন্নয়নের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি। মোদীজি যেটা বলেন, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এই নীতিতে চলেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং এতে করে যুবকদের একটা বিশাল ভূমিকা থাকবে আগামী দিনে, কারণ ভারতবর্ষ হচ্ছে যুবকদের দেশ। 65-66% পপুলেশন আমাদের রেশিও হচ্ছে যুবক, যেটা আগামী দিনে বিশ্বের অন্য সমস্ত দেশ। ভিডিও রিপোর্ট সার্চ ইঞ্জিন।